তো আমার লগত আছে এতিয়া আমার গাঁও বালিনংর গাঁওবুড়া। তো আমার তারপর আমি জানিম কি 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 এই নেটওয়ার্ক ইস্যু লিখে প্রবলেম আছে। ফার্স্টে আপনাকে ওয়েলকাম করে আসুন ইস্টার্ন টুডে নিউজতে। তো আপনার ইয়াত বস্তিতে নেটওয়ার্ক কেনেকা চলি আছে আর কেনেকা আছে এটা আপনার জানাই দিব, কি কি প্রবলেম হয়ে আছে এই লিখে। নেটওয়ার্কর প্রবলেম তো আমার ইয়াত বহুত বেয়া আছে। আপনার আমি ধন্যবাদ দিম ইষ্টার্ণ কি কি ইষ্টার্ণ টুডে আপনার ন তো ফার্স্ট টাইম আমার ইয়াতে বালিনং এরিয়াতে এই মানে ইন্টারভিউ হিসাবত এইটাই ফার্স্ট হব। আজিলেক ইমান বছর কি আনি মানে নেটওয়ার্কটো দিছে টাওয়ারটো ইয়ারপরা ম্যাক্সিমাম হার্ডলি 3 কিলোমিটার্স হব আইটিআই তো এয়ারটেল টাওয়ার আছে জিও আছে কিন্তু 3 কিলোমিটার্স মানে বাইরত হব। তো এয়ার সার্ফেস পাতো এয়ার ওয়েভ পাতো কি ম্যাক্সিমাম 300 মিটার্সে হব নাকি 200 মিটার্স হব, হলেও ইমান অবস্থা বেয়া মানে জিও হোক এয়ারটেল হোক জিওতো আরো বেশি বেয়া। কারেন্ট গলে গুছি গলে মানে আপনার হ্যালো কব নয়ারে নেট এই নেট সার্ভিস বাদে দিয়ক মানে তারপরে এয়ারটেলও একই কন্ডিশন। সেইটো কারণে আমালোকে মানে লোকের কথা শুনি কিন্তু আমি তো মানে ইমান নেয়ানো লোকে কয় যেটু ইয়ার যেটু এয়ারটেল বা জিও মানে ইহতে যত কাম করে আছে তো কারেন্ট গুছি গলে ইহতরও নেটওয়ার্ক ডাউন হয়ে যায় সার্ভার ডাউন হয়ে যায়। তার মানে মতলবটো হয়েছে ইহতে ভালকে মানে যেটু ফেসিলিটি দিয়া আসলে ধরক জেনারেটর হোক ব্যাটারি হোক তিহতি ইউটিলাইজ করা নাই, এটি মিস ইউজ করেছে এনেকা বলে ভাবো। কিন্তু আমি ইয়ারপর 300 মিটার্স তো মানে ধরক এয়ার সার্ফেসরপর হব এয়ার ওয়েভ থ্রো হব যেহেতু ইমানতেও যদি আমি নেটওয়ার্ক নেপাও তাহলে টাওয়ার বহুতো কি দরকার মানে সেইটা আমার গাঁৱৰ একদম বহুত ডাঙৰ প্রবলেম। এই আমি কমপ্লেইনও দিছিলোঁ আমার এডিসি সারকে মেয়তে, তারপরে আমার লোকেল লিডার্সবিলাকেও চাই দিলে ভাল বলে আমি আশা করো। এনেকা প্রবলেম সেইটাই আপনার কেতিয়া দিছিলে এই যোনটো আপনার বস্তিরপা এডিসিকে কাগজ দিয়া? এডিসি কাগজ দিয়াটো এতিয়া লগভগ ধরক 1 মাহমান হয়েছে নেকি মনত নাই, হলেও 1 মাহতো হওয়া নাই, হলেও নিয়ার তেনেকে 15-20 ডেজ মান হয়েছে নেকি। তো ইয়াত বস্তিতে যোনটো স্টুডেন্টবিলাক আছে তো এই ব্লাকর কারণে কি প্রবলেম হয়ে আছে মানে এটা সব কিছু অনলাইন হয়ে আছে ক্লাসেস ব্লাক তো এই কি কেনেকা হয়ে আছে? প্রবলেম তো আছে ইয়াতে যেটা নেট নে থাকিব তো আজিকালি তো এই কোভিড কারণে তো সব অনলাইন প্রসেসে চলি আছে। এটা এক মানে অনলাইন তো আমি এটা মা বাবাবিলাকে গাঁৱৰ মানুহবিলাকে মোবাইল নিয়ে লওয়া ছলি যাতে পড়া শুনা হয়ে শিখি লোক বুঝি লোক ডাঙর মানুষ হোক বলে মোবাইল কষ্ট করে কিনে 10,000, 12,000, 15,000 বা মিনিমাম তো 10,000 মোবাইল তো স্মার্টফোন তো কিনব লাগিব সেইটো যেনে তেনে কিনি দিছে। তারপরে এতিয়া আপনার ধরক এই এয়ারটেল হোক জিও হোক আমার ইয়াতে দুইটাহে আছে, কিন্তু দুইটা নেটওয়ার্কত আমি যেটা পয়সা রিচার্জ ভরাও সেইটো রিচার্জ তো আজ আগতে আসলে আমি টপ আপ ভরালে সব কিছু হয়ে যায়, কিন্তু আজিকালি প্যাকেজ সিস্টেম হয়ে যায়। 1 মাহর প্যাকেজ তো আপনার কি 200 তলত প্রায় নাই নেকি? তো 200 টাকা আমি 1 মাহর কারণে তাতেও ভ্যালিডিটি আছে, তাতে প্যাকেজ সব কিছু আছে। সেইটো তাতে 1 মাহতে ধরো কারেন্ট নেথাকলে কাম নহয়, নেটওয়ার্কটো ভালকে নচলে, সেই 200 টাকাতেও এনেও গুছি যায় তেনেকা। সেইটো কারণে লস চলবার কারণেও আজিকালি অনলাইন পড়া শুনাটো মেইন তো নেটওয়ার্ক নথকার কারণে প্রবলেম আছে মানে। তো আপনার যোনটো এতিয়া এয়ারটেল আর জিও যোনটো নেটওয়ার্ক প্রোভাইডার আছে সেইটোবিলাক লগত আপনার কথা পাতা হয়েছে না হওয়া নাই? তো মই নিজে পার্সোনালি তো কথা পাতা নাই, কিন্তু আমার গাঁৱৰ ডেকা লবলাকে কন্টেক্ট করেছিল তো ইহতে কয় বোলে টাওয়ারটো মানে অলপ ক্যাপাসিটিটো কম নেকি, হলেও আমি এক্সটেন্ড করে দিম বলে তো ওয়ারবেলি তো কয় বোলে, কিন্তু প্র্যাকটিক্যালি তো আহি নকরে এনেকা। তো এতিয়া যোনটো প্রবলেম হয়ে আছে এই কারণে আপনার আকো এডমিনিস্ট্রেশন হোক ইয়া সার্ভিস প্রোভাইডার যোনটো আছে এই কারণে আপনার কি মেসেজ হব নহলে বা কি প্রার্থনা আপনি রাখব? সেইটোৱে আৰু সার্ভিস প্রোভাইডার তো আমি গাঁৱৰ রাইজক তো স্পেশালি টাউন এরিয়া তো আমি কব নাযাও কব নো, টাউন এরিয়াতে আমি ওলাই গলে তো এটা নিউ টাউন হোক খারসং টাউন হোক জেনারেলি এনে অল্প ভাল দেখো গাঁৱৰ পৰা তো গাঁৱৰ এরিয়ার পৰা তো সেইটো কারণে আমি সার্ভিস প্রোভাইডারক বা আমার লোকেল এডমিনিস্ট্রেশন হোক আমি মানে রিকুয়েস্ট করো যাতে আমার রুরেল এরিয়া ভিতর যে গাঁৱৰ এরিয়াবিলাকতো মানে এই নেটওয়ার্ক প্রবলেম তো যাতে অলপ সুবিধা করে দিয়ে, কারণ আজিকালি তো নেট নহলে কোনো কামে নহয় স্পেশালি
ল'ৰা ছোৱালী পঢ়া শুনাৰ কাৰণে, সেইটোৱে আমালোকৰ ব্ৰেকফাষ্ট আছে। বহুত বহুত ধন্যবাদ আমাৰ লগত কথা পাতিব। হ'ব, থেংক ইউ। আমাৰ ইয়াতে বালিনংতে তোৰ টাৱাৰটো লগাইছে, এতিয়াই বালিনংতে টাৱাৰৰ এয়াৰটেলৰ বি লগাইছে আৰু জিঅ'ৰ বি টাৱাৰটো লগাইছে, কিন্তু নেটৱৰ্কটো বহুত প্ৰব্লেম আমাৰ ইয়াতে। এতিয়া এনেও বি এতিয়া ষ্টুডেণ্টবিলাকে এইটো গভৰ্ণমেণ্টৰ পৰা অনলাইন ক্লাছ খুলি দিছে, এইটো কাৰণে নেটৱৰ্কটো বহুত প্ৰব্লেম। কিছুমান জংঘল এইটো পথাৰ ফেলে যায়, কিছুমান আই টি আইতে যায়, এনেকুৱা কষ্ট তেনেকুৱা অৱস্থা আছে আমাৰ ইয়াতে নেটৱৰ্ক প্ৰব্লেমটো এনেকুৱা হয় চলি আছে। আৰু লাইন থাকিলে বি নাই, লাইন নাথাকিলে বি নেটৱৰ্কটো নাই, এনেকুৱা প্ৰব্লেম আছে, বহুত প্ৰব্লেম আছে। এইটো টাৱাৰটো লগাই দিছে এনেই শ্ব' কাৰণে লগাইছে না, কেনেকুৱা ক'ব নোৱাৰোঁ। এইটো কাৰণে নেটৱৰ্কটো বহুত প্ৰব্লেম। এইটো অলপ কিবা কিবা কৰি দিলে ভাল, এইটো নেটৱৰ্কটো বহুত প্ৰব্লেম আছে আমাৰ ইয়াতে বস্তিতে, এইটো ক'ব এইটোহে আছে। তো আপোনাৰ ফিনি পৰা এডমিনিষ্ট্ৰেশ্যনকে নহ'লে বা এইটো যোনটো ছাৰ্ভিচ প্ৰভাইডাৰ আছে এইটো যোনটো ইউটিউবিলাক আছে, ইউটিউবিলাক লগতে আপোনাৰবিলাক কথা পাতিছে কি আমাৰ এইটো প্ৰব্লেম আছে বোলে কেতিয়াবা জনাইছে? অঁ, কমপ্লেইনটো দিছিলোঁ আমি এইটো এ ডি চি অফিচতে, আমি কাগজ লিখি কিনি আৰু আমি গ্ৰাম পঞ্চায়ত মেম্বাৰৰ পৰা আৰু গাঁওবুঢ়াৰ পৰা চাইন মাৰি কিনি এনেকুৱা কাগজটো দিব গৈছিলোঁ, হ'লেও একো এইটো একশ্যনটো হোৱা নাই, মানে এইটো ছিৰিয়াছ লোৱা নাই, এইটো এনেকুৱা আছে। ষ্টুডেণ্টবিলাক আজিকালি চব কোৰ্চ অনলাইন হৈ আছে, স্কুল পঢ়া লিখা অনলাইন, মানে ডেইলি যোনটো ক্লাছেছ আছে নহ'লে বা এক্সামবিলাক বি অনলাইনে হৈ আছে আজিকালি। তো এইটো লৈ কিনে কেনেকুৱা ষ্টুডেণ্টবিলাকে ইয়াতে মেনেজ কৰি আছে, নহ'লে কেনেকুৱা মানে প্ৰব্লেমটো ফেচ কৰি আছে? এইটো এইটো নেটৱৰ্ক জেগা বিচাৰে আৰু, কিন্তু নেটৱৰ্ক নাথাকা জেগাতে নেটৱৰ্ক জেগাতে এনেকুৱা গুচি যায়, মানে এইটো আই টি আইতে, আই টি আইটো ভালকৈ এইটো নেটৱৰ্কটো পায়, তাতে গুচি যায়। আৰু কিছুমানটো পথাৰতে জংগলতে এনেকুৱা গুচিয়ে কিনে বহুত কষ্ট কৰিনে অনলাইন ক্লাছটো চলি আছে, মানে তো ষ্টুডেণ্টবিলাক আজিকালি যোনটো এতিয়া গভৰ্ণমেণ্ট স্কুলে হওক চব অনলাইন চলি আছে, এইটোবিলাক বি চবে কৰিব পাই আছে না, না কিছুমানে এইটো কৰিব নাপায়, মানে ক্লাছেছবিলাকটো কিছুমানটো এইটো নেটৱৰ্ক এইটো প্ৰব্লেম কাৰণে কৰিব নাপায় বি এনেকুৱা হৈ যায়, মানে কিছুমানটো এইটো কৰিব লাগে বোলে চেষ্টা কৰিখিনি কষ্ট কৰিখিনি এইটো নেটৱৰ্ক জেগাতে গৈখিনি এইটো কৰে, মানে তো হাম জানেগে ইহামে নেটৱৰ্কো লৈকে কিয় কিয় ইছ্যু হ ৰে। তো সবসে পেলে আপক ইষ্টাৰ্ণ টুডে নিউজমে স্বাগত হে। তো ইহামে যো নেটৱৰ্ক ইছ্যু কো লৈকে আপলোকা কিয় কিয় প্ৰব্লেম হ'ব আপ বাতাইয়ে হাম। সবসে পেলে তো মই যেই বতাওঁগা কম্পানী কো, ইয়ে 22 আগষ্ট জব ইয়ে ট্ৰান্সফৰ্মাৰ আপকা শ্বৰ্ট চৰ্কট সে হোৱা না কিয় সে হোৱা ইয়ে তো পতা নাই হাম লোকো, তো উচি দিন সে আজ তক কোই কম্পানী সে কুছ আপডেট নাই হে কি কব জেনেৰেটৰ দেগা নাই দেগা, যে হাম লোকো কুছ ইয়ে গাঁও ৱালোঁ কো নলেজ মে নাই হে। তো হাম কম্পানী কো ইয়ে বতাওঁগা কি আপ জল্দ সে জল্দ আপ এক দো দিন কে অন্দৰ আপ জেনেৰেটৰ আপ ফিট কিয়ে, আগৰ নি হোগা তো জো লাইন সে জো কানেকশ্যন ইয়ে ট্ৰান্সফৰ্মাৰ জো বিঠা গিয়া হে ও ট্ৰান্সফৰ্মাৰ বি আপকা ডিছকানেকশ্যন কিয়া যায়গা, কিয়কি আজকাল জিতনে বি ষ্টুডেণ্টছ হে জবছ কে লি জবছ কে লিয়ে বোলিয়ে হর এক চিজ মে অনলাইন সে কাম কিয়া যাতা হে। তো আজ 22 আগস্ট সে লেকে আজ 9 সেপ্টেম্বর হো রা হে, তো ইতনা প্রবলেমস হে হাম লোক কা নেটওয়ার্ক কা ইয়ে জেনারেটর খারাপ হো জানে কে কারণ। আর ইসকে বাদ মে সিফ জেনারেটর কার ইয়ে প্রবলেম নেই হে, ইসমে কমি বহুত হে ইয়ে টাওয়ার কি অন্দর। তো হাম লোক ইয়ে বসি হিসাব সে ইয়ে কহঙ্গা কি আপ জল্দ সে জল্দ আপ সিফ আপ টাওয়ার বিঠা দিয়া উসমে আপকা কিয়া চিজ হোনা চাই নি হোনা চাই কিয়া সেফটি হোনা চাই নি হোনা চাই ইয়ে ভি কুছ নি হে, সিফ আপ টাওয়ার লগা কে রাখ দিয়া বস ও নি হোগা। তো আবি ইসমে এয়ারটেল কা ভি নেটওয়ার্ক বহুত কমজোর হে, ইয়ে টাওয়ার তো আপকা সবই বলতা কি এয়ারটেল কা টাওয়ার হে, লেকিন ইসমে এয়ারটেল কা ভি সহি নেটওয়ার্ক তো বহুত স্লো চলতা হে, তো সিফ জিও কা হি দন দনাদন চলতা হে। তো ইসলিয়ে কম্পানি সে ভি যে কহনা চাহুঙ্গা কি আপ জেসে জিও নেটওয়ার্ক চলতা হে ওয়েসা হাম লোক এয়ারটেল কা ভি ওয়েসে নেটওয়ার্ক হোনা চাইয়ে, আর জল্দ সে জল্দ আপ যে জেনারেটর ফিট কিয়ে জিতনা আবি স্টুডেন্টস লোক অনলাইন ক্লাসেস হো রা হে, কলেজ এডমিশন হো রা হে, অফিস কে লিয়ে ইন্টারভিউ কে লিয়ে অনলাইন কা জো জো অনলাইন সে জো কাম করনা চাইয়ে ইয়ে বহুত হি প্রবলেম হো রা হে। তো আগর এক দো দিন কে অন্দর আপ ট্রান্সফর্মার কো ইয়ে রিপ্লেস নি কিয়া যায়গা তো আপ
ये ट्रांसफार्मर भी पूरा शट डाउन किया जाएगा। इसके बाद में जो कंपाउंड है उसमें भी आप कंपनी जल्द से जल्द वाल उठाई, वो हम लोग का मांग वही है। हाल ही में ये 22 अगस्त को जहाँ में जो नोंगथम विलेज में जो टावर है उसका एक जनरेटर जो चल रहा था तो वो जल गया। उसका कारण अभी सिर्फ जो मेन इलेक्ट्रिक वहाँ से ही मेन लाइन से ही जो टावर है वो चल रहा है। तो जब लाइट चला जाता है तो यहाँ का जो नोंगथम कुटुम खसन जुगली दो तीन बस्ती जो है जो यहाँ का नेटवर्क से जो चल रहा था वो अभी सिर्फ इलेक्ट्रिक मेन लाइन से ही नेटवर्क जो मिल रहा है। जब लाइट चला जाते हैं तब पूरा नेटवर्क शटडाउन हो जाता है। तो ऐसा हो के यहाँ का जो पब्लिक है वो बहुत दिनों से ये तकलीफें झेल रहा है। तो अभी यहाँ का जो गांव वाला है वो यही डिमांड कर रहा है कि जल्द से जल्द जो जनरेटर है वो जल्द से जल्द फिर इंस्टॉल किया जाए। तो बात ये भी है कि जहाँ में टावर लगाया जाता है तो ऑब्वियसली वहाँ में एक सिक्योरिटी या सेफ्टी मेजर्स ये सब भी होना चाहिए था, लेकिन अभी गांव वाला से यही जानने मिल रहा है कि उस दिन भी ऐसा कुछ सिक्योरिटी या सेफ्टी मेजर्स यहाँ में नहीं था, इसलिए गांव वाला ने ही ये जो इंसिडेंट हुआ था उसको टैकल किया था। तो सिर्फ यहाँ का प्रॉब्लम नहीं है बल्कि हम लोग का यहाँ में मियो सब डिवीज़न या खरसंग डिवीज़न में भी खरसंग एरिया में भी बहुत सारा ऐसा बस्ती है गांव है जो कि नेटवर्क प्रॉब्लम से ऐसा नेटवर्क इशू है। जैसे कि यहाँ में सिंगमो ओंगमान हो गया और नालुंग हो गया और नम्फे एरिया में बोलने से सोंगकिंग नायांग इस तरह में भी बहुत सारा ऐसा गाँव है जो कि नेटवर्क को लेके हमेशा से मांग है कि जल्द से जल्द ये नेटवर्क इशू को एडमिनिस्ट्रेशन का तरफ से या जहाँ में जो कंपनीज है जो सर्विस प्रोवाइडर लोग हैं उनसे तो हम यही एक रिक्वेस्ट है जितना भी यहाँ में कंपनीज है जो टावर या सर्विस प्रोवाइडर्स है उन सब से यही रिक्वेस्ट जहाँ में जितना भी गांव है उसमें जल्द से जल्द ये नेटवर्क इशू को सॉल्व करें। और हमारा एडमिनिस्ट्रेशन से भी यही मांग है कि जहाँ में पब्लिक जो डिमांड हो रहा है उसको जल्द से जल्द दिया जाए। तो आज यही हम जहाँ में जितना भी पब्लिक है यही डिमांड है कि जल्द से जल्द ये प्रॉब्लम को सॉल्व करें। और भी आगे जानकारी के लिए बने रहे इस टुडे न्यूज़ के साथ। धन्यवाद।